মানুষকে ধন্যবাদ জানাবো তেলেঙ্গানা বিধানসভার যারা ভোটার তাদেরকে, যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। বাংলার মানুষের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের, তার উপর বিশ্বাস অটুট, সেই বিশ্বাসেরই ফল প্রকাশ আজকে হলো। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার পার্টিকুলার ওইভাবে না দেখে আপনারা একটা জিনিস দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। নাহলে এই তেলেঙ্গানা বিধানসভা 33,000-এর বেশি ভোটে জেতা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। অবশ্যই মামাটি মানুষকে সমর্পিত করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গকৃত করব। এবং আরেক একটা কথা না বললেই নয়, আজকে আমাদের দলনেতা, আমাদের যিনি সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে, তার সুফল এই উপনির্বাচনে পাচ্ছি আমরা। আগামী 26-এর নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন, আরো জয়ের মার্জিন বাড়বে। একদম যেদিন ভোট হয়েছে সেদিনই তো বলেছি 30,000-এর বেশি ভোটে জিতবে। অনেকে হয়তো বলছিলেন 17,000, 18,000, 12,000। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, কাজ করতে হবে এলাকায়। এখনো টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে। আমাদের প্রাক্তন বিধায়ক যে উন্নয়নযোগ্য এখানে শুরু করেছিলেন, তিনি বর্তমানে সাংসদ, তিনি কিছুটা সামলছেন, আমি বিধায়ক হিসাবে তাতে আরো একটু গতি দেওয়ার চেষ্টা করবো। অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। বিরোধীদের বলবো যে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করে বাংলার মানুষের মন জেতা যায় না। বাংলার মানুষের বাড়ির টাকা আটকে দেবেন, বাংলার মানুষের রাস্তার টাকা আটকে দেবেন, বাংলার মানুষের পানীয় জলের টাকা আটকে দেবেন, আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে। এই বুজরুকির রাস্তা থেকে বেরিয়েছে, বাংলার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়ান, আর আমাদের রাজ্য সরকারের বকেয়া যা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিন, যদি তাহলে আপনাদের দিকে মানুষ অন্তত মুখ ফেরান। আমি
কি বলবো, কিছু বলবো না, বলার কি আছে। যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম। লড়াইটা দেখুন, লড়াইটা যেমন ভাবে করতে হয় সেভাবেই করেছিলাম। প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম, তাদের ভালোবাসাও পেয়েছি, এভাবেই হয়েছিল। বলতে পারছি না কি জানি কিভাবে কি হয়ে গেল জানি না, কিন্তু মানুষের সাড়া ভালো পেয়েছিলাম। অভিযোগ আছে বলতে দুটো সোয়ের, মানে যেটা আমাদের 17C ফর্ম হয় তার সাথে মেশিনের সোয়ের কিছু সমস্যা আছে, মানে সোইগুলো কিছু মেলামেলির ব্যাপারে কিছু ফারাক দেখা গেছে। তারপর সারাদিনের যে ইয়েটা হয়, মানে সারাদিন ভোট পোলিং এর পরে যে ব্যাটারি যে পরিমাণ চার্জ থাকার কথা সেখানে দেখা যাচ্ছে 97-98% পর্যন্ত চার্জ থাকছে, তাহলে সারাদিনের ভোটটাতে কিভাবে কতটা পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে, সেই ওইরকম অনেক কিছু সমস্যা আছে। সেগুলো আমরা রিটার্ন দিয়েছি, সেগুলো দেখা যাক। জয়ী প্রার্থীকে বলবো অভিনন্দন আপনাকে, আপনি জিতেছেন তার জন্য ভালোভাবে কাজ করুন। আমি এই যে আমার বলতে হবে না, আমি এই যে আমার বলতে হবে না।